কফিটা অসম খেতে খান খান বেশ সব কথা তো হয়ে গেল হ্যাঁ এবার তাহলে আমরা উঠি না 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 কিন্তু আপনার গাড়ি তো বাইরে অপেক্ষা করছে তা করছে কিন্তু আমার দাদারা পাহারা দিচ্ছে না কি দেখছেন না আপনার দাদাদের সামনে তো আপনি অন্যরকম তো আমার দাদারা ওইভাবে দেখতেই আমাকে ভালোবাসে আমি সত্যি কথা বলবো আমি এত খুশি আমি বলে বোঝাতে পারবো না আপনাকে মানে জীবনে প্রথমবার স্বাধীনতা কাকে বলে সেটা আমি ফিল করছি এটা রাখুন সিরিয়াসলি মানে আমি যা ফিল করছি আমি বলে বোঝাতে পারবো না আমি খাই সিপনি সামনেই তো আপনার বিয়ে তারপর যত খুশি ঘুরবেন আপনার হাজবেন্ডের সাথে স্বাধীনভাবে নাকি তখনও আপনার দাদারা আপনার পেছন পেছন ঘুরবে তা যাই না কিন্তু আমার দাদা আমাকে নিয়ে খুব পজেসে তাহলে কিন্তু মুশকিল আছে ম্যাডাম সে তো আছে কিন্তু একটা কথা আমার মাথায় আসছে না আমার দাদারা আমাকে কি করে একা আসতে দিল আর আপনার কথাও মেনে নিল আচ্ছা আপনার মধ্যে সত্যি জাদু আছে তাই না বলুন বলুন জাদু জাদু কিন্তু চুটকিতে ভেঙে যেতে পারে ম্যাডাম হতেই পারে না কফি জাগি আধ ঘন্টার মিটিং ছিল এক ঘন্টা হয়ে গেছে আমরা এবার উঠি উঠবো তো বটে কিন্তু এরকম চান্স তো আর বারবার আসবে না চলুন আমার সাথে কোথায় যাব শপিং করতে আমার বিয়ের শপিং ম্যাডাম এই শপিং এর কথা কিন্তু ডিলে ছিল না তাতে কি হয়েছে আপনার জন্য বাবার এই স্বাধীনতা আপনার সাথে আমি সেলিব্রেট করতে চাই চলুন চলুন কিন্তু আমার তো অফিসে কাজ আছে আমিও তো আপনার কাজ আর আমার দাদারা কিন্তু একদম পছন্দ করে যাতে আমি নিরাশ হই ঠিক আছে আমি দাদাকে ফোন করছি দাদাকে না আমি 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 যাচ্ছি তো ঠিক আছে চলো যাচ্ছি চলো 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 সরি মনে হচ্ছে মিটিংটা এখনো শেষ হয়নি হ্যাঁ হয়ে গেছে কখন হয়ে গেছে চলো না চলো এক্সকিউজ মি আপনি কি মিসেস ধর হ্যাঁ আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না শোনো আমরা এখনো তোমার মতো এতটা পাথর হয়ে যাইনি তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা এটাই আমার শেষ কথা তোমাকে দাদা ভাই পুতুলটা না দিয়ে এসেছি আস্তে একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি ঘর তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি মা ঘরে ছিল এ বাবা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল সর্দারজি না ঠিক আছে আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন আসলে আমার জানাটা খুব দরকার আমি তাহলে আসি কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন আচ্ছা ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি বাঁধাকপি বাটা নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল